যেখানে ইন্টারেস্টিং সেখানেই এক্সাইটিং তাহলে ইন্টারেস্টিং না বলে আমরা কি বলতে পারবো এক্সাইটিং তাহলে আমরা কি বলবো দিস ফুড ইজ এক্সাইটিং দিস প্লেস ইজ এক্সাইটিং দিস প্লেস ইজ ইন্টারেস্টিং না বলে আমরা কি বলবো দিস প্লেস ইজ এক্সাইটিং তাহলে এগুলো একটা এবার বলো এনগেজিং কি তাহলে exciting engaging কি হয়ে গেল electrifying তাহলে আমরা কি বলতে পারি this food is interesting না বলে কি বলতে পারবো this food is electrifying electrifying বা electrifying food কোন একটা জায়গা গিয়ে বলো interesting place না বলে কি বলবো electrifying place interesting lady না বলে কি বলবো electrifying lady electrifying lady মনে থাকবে আর শেখাবো আর কয়েকটা শেখান আর একটা হচ্ছে gripping কি gripping g r i double p i n g কি হলো gripping তাহলে কি হয়ে গেল যে আমরা কি বলতাম যে ইন্টারেস্টিং ভিডিও এটা না বলে কি বলতে পারবো গ্রিপিং ভিডিও গ্রিপিং ভিডিও ইন্টারেস্টিং পিপল মজাদার মানুষ গ্রিপিং পিপল গ্রিপিং পিপল রাইট এন্ড দেন তোমাদের এলাকা কি সিলেট তোমাদের এলাকার মানুষ কি ইন্টারেস্টিং অফ কোর্স নেভার দে আর গ্রিপিং দে আর গ্রিপিং সো হয়ে গেল কি এটা গ্রিপিং এন্ড ফাইনালি আরেকটা ওয়ার্ড শিখিয়ে দিই সেটা হচ্ছে এটা কি এটা দিল তাহলে কি কি শিখলো আমরা ইন্টারেস্টিং বাদ দিয়ে যেখানে ইন্টারেস্টিং সেখানে আমরা বলতে পারবো এক্সাইটিং যেখানে ইন্টারেস্টিং সেখানেই এনগেজিং যেখানে ইন্টারেস্টিং সেখানেই ইলেকট্রিফাইং যেখানে ইন্টারেস্টিং সেখানেই গ্রিপিং যেখানে ইন্টারেস্টিং সেখানেই মাইন্ড ব্লোয়িং সো ভিউয়ার্স আজকে থেকে ইন্টারেস্টিং শব্দটাকে কম ব্যবহার করে এই বাকি যে মজার মজার ওয়ার্ডগুলো আছে সেগুলো ব্যবহার করবেন অ্যান্ড দ্যাট উইল রিয়েলি অ্যাড ভ্যালু টু ইওর ইংলিশ ঠিক আছে You are never interesting. You are always mind-blowing.